দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি আয়োজন নিটল টাটা নিউজ সংলাপে আপনাদের সঙ্গে আছে আপনারা জানেন অনুষ্ঠানের দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি এই জন্য অতিথিরা থাকেন আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত হয়েছেন শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে আমার ঠিক পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল হক তার ঠিক পরে আছেন জনিত যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম এবং তার ঠিক পরে অর্থাৎ আমার সর্ব ডান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছে আজকে আলোচনায় দর্শক আমাদের প্রধান প্রধান খবরে যেমনটি দেখছিলেন সেই খবরগুলো নিয়ে আজ আগামীকাল যে পত্রিকা বের হবে তার শিরোনামগুলো জানিয়ে দিয়ে আলোচনা শুরু করতে চাই বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে উৎকণ্ঠা ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে বাড়তি নজর থাকবে একশো চোদ্দ কেন্দ্রে রাজশাহী থেকে এটি রাজশাহীর প্রতিবেদন কেন্দ্র একশো তেইশ ঝুঁকিতে একশো এটি বরিশালের প্রতিবেদন সংখ্যা ষাট শতাংশ কেন্দ্র নিয়ে এটি সিলেটের চিত্র আরেকটি শিরোনাম রয়েছে পাকিস্তানের মসনদে ইমরান খান দুটি বিশেষ বিষয় উল্লেখ করা হয়েছে প্লেবয় থেকে প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ উনিশশো সালের কথা হয়তো সবার মনে থাকবে এবং সেইখানকার অধিনায়ক ছিলেন ইমরান খান যার নেতৃত্বে বিশ্বকাপ জয় করেছিল পাকিস্তান সেখান থেকে আবারও পাকিস্তানের মস্তদে আবারও আলোচনা ইমরান খান বলা হচ্ছে সরকার গঠন করতে যাচ্ছে এক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা যদি বিষয়টি নিয়ে একজন শঙ্কা রয়েছে সেক্ষেত্রে অনেকেই বলছেন যে কোয়ালিশন সরকার গঠন করা হতে পারে কালের কণ্ঠ প্রধান শিরোনাম ডক্টর কামাল প্রধানমন্ত্রী প্রস্তাবে বৃহত্তর ঐক্যে আবারও হোচট আবার হচ্ছট কাদের সিদ্দিকির পছন্দ ডক্টর কামাল রাজি নয় বিকল্প ধারা জেএসডি ও নাগরিক ঐক্য বিপাকে বিএনপি ইনাম আবেদিনের একটি বিশেষ প্রতিবেদন একটি প্রতিবেদন রয়েছে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান নয়া পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি আরেকটি সুনাম রয়েছে উত্তেজনায় কাউন্সিলর প্রার্থী সিলেট কেউ কেউ মারমুখী ভিন্ন পথে হাঁটছেন বরিশাল দ্বন্দ্বে পরিস্থিতি খারাপের আশঙ্কা রাজশাহী প্রচারের শেষ দিকে এসে উত্তেজনা ডেলিসান সান প্রধান রাষ্ট্রীয় পাবলিক ইউনিভার্সিটিজ নো ক্লাস্টার সিস্টেম এট আরেকটি শুনুন হচ্ছে ইমরান ক্লাইন্স ভিক্টোরিয়া মেড অ্যালিগেশনস অফ ভোট রিগিং এই ছিল বাংলাদেশ প্রতিদিন কণ্ঠ এবং এর প্রধান প্রধান শিরোনাম আমরা আলোচনা শুরু করব দর্শক শুরুতেই ডক্টর দেলোয়ার হোসেন আপনার কাছে আসবো আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পাকিস্তানের যে রাজনৈতিক পরিস্থিতি সেনাবাহিনীর যে ভূমিকা থাকে এবং এর আগের দুটি সরকারকে যেভাবে তারা নাস্তানুভূত করে ছেড়েছে এবং সেই পরিস্থিতিতে আবারও সেনাবাহিনীর উপরে ভর করে ইমরান খান এবং তার দল যে সরকার গঠন করতে যাচ্ছে আমরা সবশেষ ঊনপঞ্চাশ শতাংশ ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে একশো বিশটি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের পিটিআই সত্যের ইনসাফ সব কিছু মিলে কালের কণ্ঠে একটি বিষয় আপনাকে উল্লেখ করতে চাই তারা সরাসরি লিখেছে যে দেশটির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই ঠিক হবে মন্তব্য ধন্যবাদ আসলে তো বা পর্যবেক্ষণ এই ধরনের পর্যবেক্ষণের সুযোগও আছে কারণ যে ধরনের প্রেক্ষাপটে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখছি যে খুবই আনইউজুয়ালি এই নির্বাচনের ফলাফলও কিন্তু আসছে না অনেক সময় নিচ্ছে খুবই স্লো এটিও কিন্তু খুব আনলাইকলি পাকিস্তানে নির্বাচনের ফলাফল বা বর্তমান বিশ্বে আমরা জানি যে দুই সালে একটি নির্বাচন প্রযুক্তি এবং নানানভাবে কিন্তু আমরা প্রত্যেকটা দেশই এগিয়ে আছে তো সেখানে ফলাফলের এই যে গতি সেটিও কিন্তু একটা এক ধরনের প্রশ্ন তৈরি করে মানুষের মধ্যে এবং ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে মানে অত্যন্ত মানে প্রভাবশালী দুটি দল মুসলিম লীগ নওয়াজ এবং পিপিপি এই দুটি দলই কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং তারা ব্যাপক কাটচুপির অভিযোগ এনেছে এবং আমরা জানি যে সেই তথাকথিত পানামা পেপার্স কেলেঙ্কারি থেকে শুরু করে পাকিস্তানের যে সুপ্রিম কোর্টের মাধ্যমে একজন সিটিং প্রাইম মিনিস্টারকে উৎখাত করা এবং পুরো যে একটা রাজনৈতিক এক ধরনের সুনামি সেটি হয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে মানে এরকম এরকম একটি ঘটনায় শেষ পর্যন্ত একজন সিটিং প্রেস প্রাইম মিনিস্টারকে তাদের দেশ পাকিস্তান ত্যাগ করতে হয়েছে নওয়াজ শরীফকে এবং উনি আবার ফেরত এসেছেন নির্বাচনের আগে পুরো বিষয়টি ভীষণভাবে মানে নাটকীয় মনে হলো কিন্তু পাকিস্তানের যে রাজনৈতিক সংস্কৃতি বা পাকিস্তান রাষ্ট্রের যে চরিত্র তার সঙ্গে কিন্তু এটি যায় এবং তাদের এই ধরনের বিতর্কিত নির্বাচন এবং এই রাজনৈতিকভাবে বিতর্কিত সিদ্ধান্ত কিংবা তাদের তাদের যে সুপ্রিম কোর্ট সে সুপ্রিম কোর্টের এরকম মানে বিশেষ ধরনের ভূমিকা পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের সামরিক বাহিনী সম্পর্ক আপনি যেটা বললেন যে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্টর এবং সেই উনিশশো সালের পাকিস্তান আমলে সেই সে আয়ুব খানদের যে সামরিক শাসনের মাধ্যমে যে পাকিস্তানের রাজনীতির ভেতরে যে প্রবেশ করার যে বিষয়টি সেটি কিন্তু এখনও বিভিন্নভাবে আছে এবং তারই প্রতিফলন আমরা দেখছি যদিও ইমরান খানের পেছনে পাকিস্তানের সামরিক বাহিনী আছে এটি তার কোনো অফিসিয়াল কোনো কোনো এভিডেন্স নাই কিন্তু পুরো যে রাজনৈতিক যে যে প্রক্রিয়া কিংবা যেভাবে পি এম যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং তার যে পরিণতি হয়েছে এই এইগুলোর মাধ্যমে মানুষ সেটা অনুমান করতে পারছে এবং পাশাপাশি মানে আমি খুব অবাক হয়েছি যে এখনো তো ফলাফল আপনি কোথাও আমরা দেখছি একশো বিশটি আসন এগিয়ে আছে কিন্তু পরিষ্কার কোনো ফলাফল আসেনি আবার কোথাও আটানব্বইটি আসনের কথা বলা আছে পাকিস্তানের এই দুইশো আটাত বাহাত্তরটি আসনের মধ্যে একশো সাতত্রিশটি আসন পেতে হয় আপনার সরকার গঠন সংখ্যা যথেষ্ট অনিশ্চয়তা আছে এককভাবে সরকার গঠন করা এবং কোয়ালিশন হলে কাদের সাথে কোয়ালিশন করবে তার মধ্যে অত্যন্ত মানে হাস্যকর আমার কাছে মনে হয়েছে যেবেন যে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছেন তার মানে এগুলো কিন্তু মানুষের মধ্যে যেটা আপনি বলছিলেন যে এই যে তার মানে ইমরান খানের পেছনে কাকে আছে বা ইমরান খান কি কারণে এই ধরনের মানে বক্তব্য রাখছে বা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কারণ নির্বাচনের ফলাফল অত্যন্ত সেন্সিটিভ বিষয় এর জন্য অপেক্ষা করতে হয় এবং শেষ পর্যন্ত অপেক্ষা করে তারপরে এই এর উপর ভিত্তি করে যে কোনো দল মানে আপনার পদক্ষেপ গ্রহণ করে প্রতিক্রিয়া জানায় কিন্তু এখানে আমরা দেখছি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হচ্ছে এবং মোহাম্মদ আলী জিন্না কায়দি আজমের আদর্শ অনুযায়ী পাকিস্তান রাষ্ট্রকে গঠন করবে যেই যিন্না আপনার সাতচল্লিশ সালের সেই তথাকথিত অত্যন্ত কুখ্যাত দ্বিজাতি তত্ত্বের সেই প্রভাব দেওয়ার এবং যিনি আপনার এই উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলেন পুরো পাকিস্তানে এবং বাংলাদেশে তো বটেই তো সেই 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 তিনি হচ্ছেন তার আইডল এবং আমরা ইমরান খান সম্পর্কে আমরা জানি এবং বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে তার যে অবস্থান আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে ইমরান খান এবং তার যে অবস্থান এগুলো সব কিছু মিলে অত্যন্ত আমি বলবো যে একটা একটা আনপ্রিডিক্টেবল ফিউচারের দিকে পাকিস্তান যাচ্ছে যদিও তার কিছু আমি একটা বক্তব্য দেখছিলাম যে সে বলছে যে ভারত যদি এক পায়ে গিয়ে আসে আমরা দু পায়ে গিয়ে যাব। মানে ভারত পাকিস্তান সম্পর্কের জায়গাতে এক ধরনের একটা পজিটিভ সে কথা বলছে কিন্তু ওভারঅল পাকিস্তানের যে রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির ভেতরে আসলে মানে এই পিটিআই বা ইমরান খানের দল কতটুক কারণ মূলত দল ছুটির নিয়ে কিন্তু তার এই এই একটা বিশাল একটা রাজনৈতিক বিজয় যেটা সূচিত হচ্ছে তো এই এবং ছোট ছোট দল থেকে অনেকে আসছে তো পুরো বিষয়টি আসলে একটা একটা মানে সিগনিফিকেন্স আছে যে পাকিস্তানের রাজনীতির ভেতর থেকে যদি বলি যে একটি মানে পিএমএল মুসলিম লীগ এবং পিপিপির বাইরে তৃতীয় আরেকটি শক্তি যেভাবেই যেভাবেই হোক পেছনে বিভিন্ন ধরনের বিভিন্ন শক্তি সমর্থন আছে তার সে শুধু পাকিস্তান সামরিক বাহিনী না এমনকি তালেবানদের সাথে এক ধরনের হয়েছে এবং যে গ্রুপ এবং ফলে এই যে সিদ্ধান্তগুলো এগুলো কিন্তু অত্যন্ত মানে বিপজ্জনক কারণ শুধু পাকিস্তানের জন্য না পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক আপনি একদিকে এই ধরনের জঙ্গিবাদী গোষ্ঠীকে সহায়তা করা হচ্ছে ক্ষমতায় আসার আগেই তো এখন আমার মানে ক্ষমতায় এসে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কোয়ালিশন সরকারের নেতৃত্বে মানে যেভাবে উনি বলছেন এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা আবার ওনার পেছনে ওনাকে যারা সামনে নিয়ে আসছেন সেই শক্তিটার উদ্দেশ্য কি আমরা যদিও তার সাবেক স্ত্রীরা অভিনন্দন জানাচ্ছে কিন্তু তার অতীত তাকে হন করবে আসতে চাই প্রধানমন্ত্রী হওয়ার আগে জাতীয় উদ্দেশ্য সংবাদ সম্মেলন তার স্বপ্নের কথা বলা এবং তার পরিকল্পনা বিশেষ করে বিশেষ করে চীনের সাথে পাকিস্তানের কি সম্পর্ক হবে ভারতের সাথে কেমন হবে বাংলাদেশের সঙ্গে কেমন হবে আফগানিস্তানের সঙ্গে কেমন হবে খুবই সিগনিফিকেন্ট অনেকে আমরা বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে আসবো কিন্তু ভারতের সঙ্গে যে সম্পর্ক নিয়ে বলছেন আমি খেলোয়াড় হিসেবে বিভিন্ন প্রদেশে গিয়েছি সেখানকার মানুষের সঙ্গে মিশেছি তাদের সঙ্গে একজন আত্মার সম্পর্ক তৈরি হয়েছে এটি নতুন মাত্রা দেবে পাকিস্তান ভারত সম্পর্কে আদৌ এটি কি সম্ভব এটা তো বাস্তবত আমরা জানি ক্ষমতা থেকে কথা রয়েছে পাকিস্তানের সমাজে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে আর্মি আর এই যে এই ইমরান খানকে ক্ষমতায় আনার পেছনে আর্মি এতে তো কোনো ডাউট নাই সবাই জানে এটা দিবালোকের মতো স্পষ্ট এবং আর্মি হইল ভারত বিরোধী আর্মি সুতরাং উনি যে কথাটা মুখে বললেন সে কথাটা বাস্তবে প্রয়োগ করা কঠিন হবে কারণ ফরেন অফিসের হাতে কোনো ক্ষমতা নাই আর্মি ইশারায় সেখানে চলতে হবে তো সেই জায়গায় আর্মি ইশারার বাইরে গেলে ওনাকে কিন্তু তাড়িয়ে দেবে না তো সেখানে ধরেন এই নেওয়াজ শরীফের কথা আপনি বললেন নেওয়াজ শরীফকে সরিয়ে দিয়েছে তো নেওয়াজ শরীফের তো এটা ভিত্তি আছে তার তো রাজনৈতিক দল আছে সারা পাকিস্তানে বিশেষ করে পাঞ্জাবে পাঞ্জাবে এবার যে ঘটনাটা ঘটেছে যে ওখানে দক্ষিণ পাঞ্জাব আন্দোলন নামে একটা আন্দোলন গড়ে উঠেছে এবং সেখানে ওই আন্দোলনকারীদেরকে উনি সাপোর্ট দিয়েছেন ইমরান খান সেভাবে এখন দেখা যাচ্ছে যে পাঞ্জাবে যেখানে ঘাঁটি নেওয়াজ শরীফের সেখানে কিন্তু বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং মোটামুটি সমান সম্মান পিটিআই এবং ওই যে নওয়াজ শরীফের মুসলিম লীগ পার্টির মধ্যে এবং একটা সময় আমরা দেখেছি খাইবার প্রাক্তন খাওয়া ছাড়া আর কোথাও কিন্তু ইমরান খানের কোনো পাত্তা ছিল না কিন্তু এবার দেখা যাচ্ছে যে একমাত্র বেলুচিস্তান ছাড়া বাকি পুরা পাকিস্তানে উনি ভালো আসন পেয়েছেন উনি নিজে পাঁচটি আসনে দাঁড়িয়েছিলেন এবং পাঁচটিতে উনি বিজয় হয়েছেন যেমন শাহবাজ শরীফ চারটে দ্বারা দুইটা দ্বারা ফেল করেছেন খবর পেয়েছি আর বাকিগুলি খবর জানি না তো দেখা যাচ্ছে যে এরকমভাবেই তাকে প্লটটা সাজানো হয়েছে এবং নওয়াজ শরীফকে যে কেলেঙ্কারি পানাবা সেটার তদন্ত কমিটি চারজনের তিনজনই সেনাবাহিনী তারপরে যে এইভাবে ফিরেছেন যাতে তার কর্মীদের মধ্যে সমর্থকদের মেয়ে এবং মেয়ের জামাই সবাই তো আসামি করেছে এটা একটা বিরাট প্লট সেখানে করা হয়েছে কিন্তু এটাও বলবো যে পাকিস্তানের রাজনীতিতে বাপা ব্যক্তিগতভাবে ইমরান খানের কিছু কারিশ্মা আছে যেমন ক্রিকেটার হিসেবে উনি পাকিস্তান দলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন এখন যেমন পিটিআই তিনি করেন কি ইনসাফ পাকিস্তান তেহরিকি ইনসাফ তখন কিন্তু চার পাঁচজন লোক ছিল তার সঙ্গে সবাই হাস করছে ওর কোনো ভবিষ্যৎ নাই কিন্তু উনি সেনাবাহিনীর সাথে মিশে গেছেন এমনভাবে মিশছেন যে পানি এবং মাছের মতো এবং এই আপনি মনে করেন সেনাবাহিনীর সঙ্গে ওনার সম্পর্কটা কালকে রাত্রে হয় নাই বছরের পর বছর ধরে হয়েছে এবং সেই সম্পর্কের ভিত্তিতে সেনাবাহিনী তাকে ট্রাস্ট করেছে তাকে মসনদে বসিয়েছে তো এই জায়গায় উনি সব জায়গায় একটা পাকিস্তানে বিরাট প্রভাব বলয় সৃষ্টি করেছেন বড় দুই রাজনৈতিক দল যাদের ভিত্তি খুব স্ট্রং পিপিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টি আর যে নেওয়াজ শরীফের পার্টি সেইগুলিকে মুসলিমকে তো খুবই বিপর্যয়কর অবস্থা যেখানে গতবার অ্যাপসোলেট মেজরিটি পাওয়ার পরে একশো ষাট পঁয়ষট্টি আসন পাইল এইবার তো বোধহয় একশো ভরতে পারে নাই সিক্সটি প্লাস হ্যাঁ সিক্সটি প্লাস তারপরে অবশ্য পিপিপি আসন মোটামুটি ঠিকই আছে এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেখানে তো সেখানে আপনি ভারতের সাথে সম্পর্ক উনি মুখে তো বলবেনি কিন্তু উনি এখন বাস্তবায়নে দ্রুত হয়ে উঠবে এখন যেহেতু উনি দায়িত্ব নিচ্ছেন এখন ভারতের সাথে সম্পর্ক উনি বাস্তবায়নের কথা বলবেন তাতে কোনো সন্দেহ নাই ইভেন উনি যদি বলেন যে বাংলাদেশের সাথেও ভালো সম্পর্ক করব। এটা অবাক হবো না কিন্তু বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে গেলে তো এক নম্বরেই তাদের একাত্তরে জেনোসাইডের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে পার্লামেন্টে সেই জায়গায় আমি কি সেটা করতে দিবে ফরেন অফিসের তো কোনো ক্ষমতা নাই ক্ষমতা তো ওইখানে দেখা যাচ্ছে যে পাকিস চায়নার উপরে নির্ভর করেই তাকে দেশ পরিচালনা করতে হবে আগামী দিনগুলিতে এবং উনি যেভাবে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন তাতে মনে হচ্ছে আমেরিকার সঙ্গেও খুব বেশি ভালো সম্পর্ক গড়ে উঠে সেই সম্পর্ক আরেকটা জিনিস দেখবেন যে পাকিস্তানে সবচেয়ে অর্থনৈতিক বিপর্যয়কর অবস্থা এখানে রিজার্ভ খুবই খারাপ বিলিয়ন বেশি হবে না বিদ্যুতের দাম অসম্ভব হাই যেখানে লোডশেডিং সেখানে বিনিয়োগ হচ্ছে না সেখানে অর্থনৈতিক মন্দা বলা যায় সেই মন্দা দোষার থেকে অর্থনীতিকে দাঁড় করানোর জন্যে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ওনার সামনে আছে যদি ওনার ভালো অর্থমন্ত্রী হবে বলে শুনছি যে পাকিস্তানের সবচেয়ে বড় মানে যিনি অর্থনৈতিক বিশ্লেষণ তার ছায়ামন্ত্রী সবাই ছিলেন যখন উনি ছায়া মন্ত্রী সবাই করলেন তো এখন দেখা যাচ্ছে ইমরান খানের সামনে চ্যালেঞ্জ আছে বাট এই 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 মুহূর্তে উনি ক্ষমতা নিতে যাচ্ছেন এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে নেওয়াজ শরীফ কিংবা পিপিপির সঙ্গে তার কোনো জোট হবে না তাহলে বোঝা যাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট যারা আছে বা ছোটো ছোট দল যারা আছে যে কিছু বিশেষ করে কিছু কিছু ইসলামিস্ট যারা রিজিওনাল পার্টি আছে সেখানে তারা যাবেন বেলুচিস্তানে তো আঞ্চলিক পার্টি বেলুচ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তো সেখানে তো আর হচ্ছে না ওরা তো অন্য ওরা ওইখানে কিন্তু কোনো বড় দলই ভিড়তে পারে নাই তো দেখা যাচ্ছে যে পাকিস্তানে একটা ঝুলন্ত সরকার হবে এবং এই ঝুলন্ত সরকারে যদি সেনাবাহিনী তার ব্যাকিং ছড়ায় নে তাইলে ইমরান খানকে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না সুতরাং সেনাবাহিনীর পাপেট হিসেবেই তাকে দেশ মনে সেনাবাহিনী যে প্লটটি তৈরি করেছে যে মাইনাস টু ফর্মুলা যদি বলি যে মুসলিম লীগ এবং পিপিপিকে কে পাকিস্তান পিপলস পার্টিকে একরকম রাজনৈতিকভাবে কোণঠাসা করে মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করে যে খোলা মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার যে পরিবেশটি তৈরি করে দিয়েছে এটি কি সত্যিকার অর্থে তাদের যে উদ্দেশ্য সেটি সফল হবে না পাকিস্তানে ধরেন এই ধরনের এই নতুন কিছু না পাকিস্তানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সব সরকারের আমলেই কম বেশি আছে। সেটা একটা পুরানা প্লট কিন্তু এখন যেটা আমি বলবো যে এমন ধরেন ধরেন এই যে বিচার ব্যবস্থা সেটা কিন্তু আর্মির নিয়ন্ত্রণে প্রশাসন সিভিল ব্যুরোক্রেসি সেটাও কিন্তু সেনা ব্যুরোক্রেসির নিয়ন্ত্রণে তো এখানে দেখা যাচ্ছে তারা এইভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করে কিন্তু সেখানে পিপিপি এবং নওয়াজ শরীফের দল তাদের ভিত্তি আছে রাজনৈতিক মানে শক্তিশালী সেই কারণে তাদেরকে একেবারে ফুঁদিয়ে উড়ে দেওয়া সম্ভব না এখন হয়তো মিডিয়াকেও তারা নিয়ন্ত্রণ করছে একসময় পাকিস্তানি মিডিয়া খুব ফ্রি ছিল এখন দেখেন এইবার কোনো ফ্রি নাই তারা মানে ওখান থেকে সাংবাদিকদের ভোট কেন্দ্রে আশেপাশে যেতে দেওয়া হয়নি বেশি দেওয়া হয় নাই তো এই যে অবস্থাটা সেই অবস্থার থেকে এই অবস্থায় যে একেবারে চিরস্থায়ীভাবে পাকিস্তানের পরিবর্তন কখন যে কি হয় সেটা বোঝা কঠিন কারণ এখানে ওই দুইটা দলের ভিত্তি থাকবে ইমরান খান না থাকতে পারে ক্ষমতায় আজকে আসে কালকে না থাকতে পারে কিন্তু ওই দুই দল কিন্তু থাকবেই সুতরাং এই দুই দল যদি থাকে আবার ইন্টারন্যাশনাল ফ্যাক্টরগুলি যেভাবে আসবে এখন জঙ্গিবাদের মানে উত্থান এবং উনি যেটা বলছেন যে ইসলামিস্ট রাষ্ট্র উনি গঠন করবেন কায়দে আজমের মানে ফর্মুলায় তো এই রাষ্ট্র গঠন করলে কি ওয়েস্টার্নরা তার পক্ষে থাকবে তো সেইখানে নানা ফ্যাক্টর এখানে আসবে এবং নানা চ্যালেঞ্জ মোকাবেলা উনি করবেন এই চ্যালেঞ্জের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে নিয়ে উনি কতদিন ক্ষমতা থাকবেন সেটা এখনই বলা খুব মুশকিল হবে আর যেন সিরাজুল হক আপনার কাছে জানতে চাই যে পাকিস্তান বাংলাদেশের যে সম্পর্ক যেটি ইমরান খান বলছে এবং ইমরান খানকে আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন এবং সমালোচিত হয়েছেন তার মুখ থেকে যদি আবার বাংলাদেশ পাকিস্তানের সুসম্পর্কের কথা শুনি সেটি কতটুকু সম্ভব এবং আপনি জানেন যে ইয়া ইয়াহিয়া খান এবং আয়ুব খানের আমলের যে বাংলাদেশ নিপীড়িত হয়েছে বাংলাদেশ আলাদা হতে হয়েছে এবং দিজাতি তত্ত্বের কথা বলছিলেন আমরা ভাষা আন্দোলন করেছি একদম শোষণ নিপীড়নের মধ্য দিয়ে যায় বাংলাদেশের জন্ম এবং মানবতা বিরোধী অপরাধের প্রতি আমাদের যে ঘৃণা সেই অবস্থার থেকে তিনি কি সরে আসতে পারবেন এবং মাসুদ করিম যেটি বলছিলেন এটি করতে হলে তো তাকে তাদেরকে নিঃসত ক্ষমা চাইতে হবে সেটা কি সেখানকার সেনাবাহিনী মানবে আপনার কি মনে হয় আমার কাছে বলা হচ্ছে যে সক্কা মারা একজন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে পাকিস্তানে যিনি সক্কাকে ভালোবাসেন অর্থাৎ পাকিস্তানের ইতিহাসে আমরা যেগুলো দেখছি যে আমাদের সাথে সে পাকিস্তানিরা কি করেছে এবং তাদের প্রতিটি নির্বাচনে কি ধরনের সহিংসতা এবং কি ধরনের কিভাবে তারা নির্বাচিত হয় এবং আর্মির যে একটা অবস্থান থাকে ভিতরে এবং বাইরে এটা পাকিস্তানের জন্মগত পাকিস্তান এ থেকে আলাদা হতে পারবে না আর আগামী যিনি ক্লেম করেছেন মানে নিজেই ক্লেম করেছেন প্রধানমন্ত্রী তিনি হয়ে গেছেন তো সেই ইমরান খানের যে বিগত দিনের কথা যে কথাগুলো ন্যাক্কারজনক একজন রাষ্ট্রনায়কের পক্ষে ওই ধরনের কথা বলা উচিত না এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের হাজারো সই মুক্তিকামী মানুষেরা এবং তাদের নাইনটি নাইন থাউজেন্ড পাক আর্মি সে আর্মি ক্ষমা চেয়ে তারপর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং আমরা দুই সালে এই দেশের নির্বাচনের মধ্যে দিয়া বাংলাদেশ আওয়ামী লীগের তারা ম্যান্ডেটেড হয়েছে সেই যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার করার জন্য সুতরাং ইমরান খানের ইমরান খান তার দোসরদের ইমরান খান তার পূর্বপুরুষদের যে কথাটি মাসুদ করিম বলেছে যে পূর্বপুরুষের যে অপরাধের জন্য প্রথম উচিত সম্পর্ক ভালো করতে হলে তাকে প্রথমেই ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষের কাছে এবং প্রতিটি মানুষের কাছে তাকে ক্ষমা চেতে হবে নিঃশর্তভাবে এবং তারপরে আমাদের আমি মনে করি যে আমাদের সরকার যারাই বিরাজমান থাকবে তারা চিন্তা করে দেখবে যে পাকিস্তানের সাথে আমাদের কতটুকু সম্পর্ক এগিয়ে নেওয়া যায় তো পাকিস্তানের যেমন আমাদের রক্তের ধারা যেমন আমরা প্রগতির কথা বলি আর পাকিস্তান হলো ব্যাক ফুটে যাচ্ছে অর্থাৎ দিকে চলছে তারা যাচ্ছে সমাজ সভ্যতা এবং প্রগতির ধারাকে আমরা যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি এই ধারাটাকে পাকিস্তান উল্টো নিয়ে যাচ্ছে আমি দোলার ভাইয়ের কথা এবং মাসুদ কর্মীর কথা অনেক চমৎকার লেগেছে যে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে এদের চরিত্রটা কি আর্মির অবস্থানটা কি এই সবগুলো নিয়ে পাকিস্তানকে এটা রিলায়াবেল রাষ্ট্র না হঠাৎ করে সেখানে বৃষ্টি হবে হঠাৎ করে সেখানে খরা নামবে হঠাৎ করে সে বন্যার স্রোতের মতো পলিটিক্যাল পার্টিগুলির ধস নেমে আসবে কারণ এটা সলিড কোনো কিছুর উপরে এগুলি জন্ম হয়নি এটা জন্ম হয়েছে আর্মির ব্যাক মধ্যে থেকে সুতরাং সেই জায়গার থেকে ভালো কিছু সারা পৃথিবী আশা করতে পারে না যেখানে আপনি দেখবেন যে যত মৌলবাদী সংগঠন ধর্মান্ধ সংগঠন সেই সংগঠনগুলো ম্যাক্সিমাম সংগঠনগুলো জন্ম হয়েছে পাকিস্তানে এবং এই পাকিস্তানির এই পারে এই সমস্ত ধর্মান্ধ সংগঠনগুলি জন্ম দিয়ে পৃথিবীটাকে একটি অনাচারের মধ্যে নিয়ে যেতে সুতরাং ইমরান খানের কাছ থেকে আর দেওয়ার ভাই বলেছে যে ভারত এক পায়ে গেলে পাকিস্তান দুই পায়ে গেবে অর্থাৎ তার পররাষ্ট্রনীতি তিনি প্রথমেই প্রকাশ করে দিয়েছেন শপথ গ্রহণ করার আগেই সুতরাং এটি বোঝা যাচ্ছে যে পাকিস্তান এবং ভারতের সাথে তার সম্পর্ক কি হবে আর বাংলাদেশের সম্পর্ক করতে হলে প্রথমে করজোরে ক্ষমা চেতে হবে এই ক্ষমা চাওয়ার পরে তারপর তার দৃষ্টিভঙ্গি কি হয় এবং ওই প্রভুত্ব ভাব নিয়ে বাংলাদেশের কাছে আমি মনে করি তাদের আশাটা ঠিক হবে এবং আমাদের সম্পর্ক পাকিস্তানের যেটি যা আছে যে প্রোটোকল হিসাবে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক হিসাবে পাকিস্তানের সাথে যেটুকু আছে সেটুকুই থাকবে এবং নতুন করে মাত্রা আমি মনে করি না নতুন করে মাত্রা যোগ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না আমরা এরপর একটি বিরতি নিয়ে বিরতির পর বাদদাকে আলোচনা করব এবং বাংলাদেশের রাজনীতির দিকে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব দর্শক নিটল টাটা নিউজ সংলাপের এরপর যে একটি বিরতি নিচ্ছি ফিরবশিগিরি আমাদের সঙ্গে থাকবেন দশক আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজরুম সংলাপে আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম এবং বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল হক ডক্টর দেলোয়ার হোসেন এবার আমরা বাংলাদেশের রাজনীতির দিকে আলোকপাত করতে চাই খুলনা এবং গাজীপুর নির্বাচনের পর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন্স ব্লুম বানিকাটি একটু মন্তব্য করেছিলেন যে ভোট সুষ্ঠু হয়নি কাটচুপি হয়েছে এবং এসব অনেক অভিযোগ প্রভাব কাটানো এজেন্টদের বের করে অনেক অভিযোগ করেছিলেন আজকে সংবাদ সংবাদকর্মীরা তার কাছে জিজ্ঞেস করেছেন এটি ব্যক্তিগত মন্তব্য ছিল কিনা তিনি বলেছেন এটি আমার ব্যক্তিগত মন্তব্য নয় তার মানে এই দ্বারা যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতামত যে নির্বাচন অবাধ সুষ্ঠু ব্যাপক সামনে তিন সিটি কর্পোরেশন নির্বাচন বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটির দিকে যদি আমরা নজর দিই উৎকণ্ঠা কেন্দ্র নিয়ে তাহলে সামনে কি আবারও সেরকম একটি নির্বাচন দেখতে যাচ্ছি যে নির্বাচন দেখে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও একই রকম মন্তব্য করবে না আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূতের যে মন্তব্য আমি প্রথমেই এটাকে প্রত্যাখ্যান করি কারণ এই একজন রাষ্ট্রদূত হিসেবে তার এটা দায়িত্ব না এবং এটা টোটালি তার যে কূটনৈতিক যে শিষ্টাচারের বাইরে এবং এটি এটি সত্য যে এই প্রশ্ন করার কোনো মানে প্রয়োজনও পড়ে না যে এই এই মন্তব্য তার ব্যক্তিগত নাকি মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এই এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কখনো ব্যক্তিগত মন্তব্য করার কথা আর বিষয়টি এত সেন্সিটিভ সেখানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি যেটা অত্যন্ত আমি বলবো যে একটা 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 ভ্রান্ত পলিসি এবং এটি একটা নিন্দনীয় পলিসি যে বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে যে হস্তক্ষেপ করার যে যে প্রবণতা যেটি একসময় বাংলাদেশের ব্যাপারেও আমরা যে আশির দশকের যে বাংলাদেশ বা সত্তরের দশকের যে বাংলাদেশ এমনকি নব্বই দশকের বাংলাদেশ কিন্তু না বাংলাদেশ গত বিশ বছরে বা পার্টিকুলারলি গত দশ বছরে যে ধরনের অ্যাচিভমেন্ট এবং আমাদের যে আত্মমর্যাদা এবং আমরা নিজেরা নিজেদের যে অবস্থানটাকে যেভাবে তুলে এনেছি এবং বিশেষ করে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের যে অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাদের দেশের ভেতরে যেই ধরনের হোয়াইট সুপ্রিমিসি এবং আপনার অ্যান্টি ইমিগ্রেশন সহ যে যে অবস্থা তৈরি হয়েছে সেই সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচনের বিষয়ে এই ধরনের মন্তব্য করা আমার কাছে এটা কোনোভাবেই এটা বাংলাদেশের জন্য সহায়ক না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য না এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটা কোনো একেবারেই আমি মনে করি সঠিক কোনো ইয়ে না অবস্থান না তো এটি এটি কিন্তু তারা বারবারে আমরা জানি যে দুই হাজার তেরো চোদ্দো সালে ওই সময়েও নির্বাচনের আগে তারা অনেক ধরনের তৎপরতা ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি কোনো ধরনের পরিবর্তন বা কোনো মানে এটা আমি আমি আগেও বলেছি যে এটা কিন্তু আমাদের যে যে কূটনৈতিক যে যে কমিউনিটি আছে বাংলাদেশে এটা কিন্তু তাদের একেবারেই মানে তাদের ইয়ের বাইরে মানে তাদের যে কর্মকাণ্ড যেটা তাদের শিষ্টাচারে বাইরে বাইরে তাদের কোনো সেটি হয় না এবং কি তারপরে তারা সেটি করে যাচ্ছে কারণ যেহেতু মানে এই এই ধরনের একটি মানে কালচার অনেক আগে থেকে চলে আসছে যেটি আসলে মানে মানে এটি এটি একেবারেই আমরা এগুলোর থেকে বের হওয়া উচিত তারপরে আমরা দেখি যে আমাদের দেশের ভেতরেও কোন কোন রাজনৈতিক মহল আবার সেটি কি আমি এই প্রশ্নটি আপনাকে করতে যে তার বক্তব্যের সঙ্গে একটি রাজনৈতিক দলের বক্তব্যের হুবহু মিল পাওয়া যায় তাহলে কি সরকার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আমরা যে মাত্রা নিয়ে আলোচনা করছিলাম দুই দেশের মধ্যে সম্পর্ক সেই জায়গায় কোনো ঘাটতি রয়েছে না সেই জায়গায় কোনো ঘাটতি আমি দেখবো না কারণ হচ্ছে এখানে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো এটা কিন্তু খুবই কূটনৈতিক বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইউরোপিয়ান ইউনিয়ন তারা যখন আপনার হিউম্যান রাইটস কিংবা অন্য দেশের ডেমোক্রেসির বিষয় নিয়ে কথা বলে এটা এটা কিন্তু যতটা না ওই দেশের ডেমোক্রেসির স্বার্থে বা হিউম্যান রাইটসের তার চেয়ে বেশি হচ্ছে তাদের কূটনৈতিক যে যে ওয়েপনগুলো আছে বা তারা যে তাদের যে জাতীয় স্বার্থ এবং তারা যে একটা ক্রেডিবিলিটি তৈরি করার চেষ্টা করে আসছে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর থেকেই যে তারা ডেমোক্রেসির জন্য বা হিউম্যান রাইটসের জন্য তারা কথা বলে সেটার প্রমাণ হিসেবে কিন্তু আমাদের আমরা কি মনে করি আমাদের মধ্যে এক ধরনের মানে একটা ইমেজ তৈরি হয়েছে তারা বোধহয় আমাদের দেশের গণতন্ত্র ঠিক করে দেবে আমাদের দেশের জন্য তারা কাজ করবে মানে এই এইটা এটা টোটালি একটা পারসেপশন যে পারসেপশনটা আসলে আমাদের রাজনৈতিক শক্তিরা সেটা তাদের ব্যবহার করতে যাচ্ছে কিন্তু এটা কখনোই কিন্তু এটা কাজে আসেনি এবং আমি মনে করি যে এটাকে প্রত্যাখ্যান করা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত যে কারণ যেটি আমরা ভারতের ক্ষেত্রে দেখি না বা যেটি পৃথিবীর অনেক দেশ আছে কারণ ডেমোক্রেসি বলে না হিউম্যান রাইটস এগুলো প্রত্যেকটা দেশ তার নিজের জনগণ এবং যে যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেরা বিনির্মাণ করবে যত সময় লাগুক যেভাবেই পারে সেটা করবে কারণ আমি নিজে আমি আন্তরিক সম্পর্কের শিক্ষক আমি কখনো দেখি নাই পৃথিবীর কোনো দেশে অন্য দেশ এসে তাদের দেশের রাজনৈতিক যে যে বাস্তবতা সে বাস্তবতায় কোনো গুণগত পরিবর্তন আনতে পেরেছে বরং আপনার মানে বাণিজ্য বিনিয়োগ এই জায়গাগুলোতে সহায়তা করতে পারে যেটি যেখানে একটা মিউচুয়াল একটা বেনিফিট আছে এবং সেটার মাধ্যমে সম্পর্ক এগিয়ে যায় কিন্তু আপনি এই যে যে কাজগুলো বাংলাদেশে করছে বা আরও অন্য অনেক দেশেই মানে এই যে আপনার নেপাল কিংবা মালদ্বীপস এই সমস্ত দেশেও করতে চায় আফ্রিকার অনেক দেশে এগুলো করছে এগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের জন্য আন্তর্জাতিক রাজনীতির জন্য এটা আমি মনে করি যে এই এই পশ্চিমা দেশগুলোর একটা অত্যন্ত নেগেটিভ তৎপরতা এবং এই তৎপরতা ওদের বন্ধ করা উচিত এবং এবং বাংলাদেশ আমার মনে হয় যে বাংলাদেশ সবগুলো রাজনৈতিক দলের উচিত যে এই বিষয়ে একটা একটা কনসেনসাসে পৌঁছা যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বাইরের কোনো দেশের নাক গলাতে পারবেন মাসকুরম আপনার কাছে এই প্রসঙ্গে আমার প্রশ্ন এই যে নাক গলায় বা গলাতে দেয়া হয় এর পেছনের উদ্দেশ্য কেমন কি হতে পারে ভারতের মতো দেশ কিন্তু বাইরে থেকে নাক গলায় না এবং আমরা এই নাক গলানোটাকে মেনে নেই এটাকে ইস্যু করি এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে আমি স্যারের সাথে একমত পোষণ করে একটু যোগ করতে চাই যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানো বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাওয়া যেমন উচিত না অন্য কোনো দেশের কাছে যাওয়া কিন্তু উচিত না কিন্তু আপনি দেখবেন গত কয়েক মাসে বিএনপি এবং আওয়ামী লীগ তারা আমাদের প্রতিবেশী দেশে গিয়েছেন এবং আগামী নির্বাচনে যাতে তারা সাপোর্ট করে সেই ব্যাপারটা তারা তুলেছেন চাইনিজদের এখন জাতীয় পার্টিও কিন্তু গিয়েছে চাইনিজরাও এখন কিন্তু এখানে তারাও খবর রাখছে তারাও কিছুটা রোল প্লে করতে চাচ্ছে প্রভাব বিস্তার করার জন্য এই রিজিয়নে তারা করতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকা বা ওয়েস্টার্নরা তো আগে থেকেই আছে এখনও তারা আছে তো আমি বলি যে এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলির খুব আগ্রহ আছে যে তাদেরকে পক্ষে নেওয়ার জন্যে যখন টু থাউজেন্ড ফোরটিনে ওয়ান পার্টি ইলেকশন হইলো যেখানে বিএনপি যায় নাই একদলীয় একতরফা সেইখানে এন্ডোর্সমেন্ট ইন্ডিয়ার কাছ থেকে নিয়েছে আমাদের যারা এখন ক্ষমতায় আছে তারা বলেছে তখন যে এটা কনস্টিটিউশনালি বাধ্যতামূলক ইলেকশন এবং এখন আবার বিএনপি চেষ্টা করতেছে ইন্ডিয়াতে ঢোকার জন্যে যে তারা যদি তাদেরকে মানে এখানে একটা ইলেকশনের মধ্যে তাদের ব্যাপারটা যদি কনফার্ম করা যায় আমার কথা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলির মানসিকতার মধ্যেও কিন্তু এই জিনিসটা খুব বেশি ক্রিয়াশীল তা আমি স্যারের সাথে একমত যে আমাদের রাজনৈতিক মানসিকতার ব্যাপক পরিবর্তন আনা দরকার আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার জন্যে লড়াই সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠা নিজেরাই করা উচিত বাইরের লোকে পরিবর্তন করতে পারে না বাইরের লোকের কারো সম্ভব না কোনো দেশেই পারছে না তো সুতরাং এইটা আমাদের একটা হীনমন্যতা এবং আমাদের রাজনৈতিক একটা ধন্যতার রাজনৈতিক প্রমাণ আমি আশা করব যে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে তারা এখান থেকে বিরত থেকে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে স্পেস এইভাবে দেওয়ার দরকার নাই বরং তারা নিজেরা নিজেরাই এই বিষয়গুলি দেখবেন এটা একটা ব্যাপার আর যে জিনিসটা আমেরিকান অ্যাম্বাসেডার প্রথম যখন খুলনা নির্বাচনটা হয় উনি ফরেন অফিসে কিছু সাংবাদিকদের বলছেন এখানে অনিয়ম হয়েছে এবং এটা তদন্ত করার দরকার সেটা উনি ফরেন মিনিস্ট্রিদের মিটিং করার পরে সাংবাদিক বলেন দ্বিতীয় দফায় যখন গাজীপুরে ইলেকশনে পরে সেটা রীতিমতো ওইখানকার যে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টদের যে টকস ছিল সেখানে ওই ওইটার মধ্যে কিন্তু আমিও ছিলাম ওখানে কিন্তু কেউ না প্রশ্ন করে নাই ওনার যে ফার্স্ট স্টেটমেন্ট রিটার্ন স্টেটমেন্ট সেখানেই কিন্তু উনি বলেছেন যে এখানে এই যে ব্যালো স্ট্যাম্পিং স্ট্যাম্পিং হয়েছে বা আদার যে সমস্ত নিয়ম ভয়ভীতি ছড়ানো

ব্যক্তিগত অভিনত এটা তো হাস্যকর কেন অ্যাম্বাসেডার ব্যক্তিগত অভিনত অন রেকর্ডে দিবেন না ব্যক্তিগত দিতে পারে ইনফর্ম্যাল কথাবার্তায় সেটা ডিফারেন্ট থিং তো এটা আমেরিকারই অভিমত উনি যেখানে আছেন সেখানে আমেরিকানরা এবং এটা কনসিস্ট্যান্ট এটা এই টু থাউজেন্ড ফোরটিনের যে ইলেকশন সেই ইলেকশনের পরে তারা হতাশা ব্যক্ত করেছিল এটা ইউরোপীয় এবং আমেরিকা পুরা ওয়েস্টই

গাজীপুরের এবং খুলনা নির্বাচনগুলি নিয়ে যেহেতু প্রশ্ন হচ্ছে নানারকম আশা করব যে আমাদের নিজেদের উদ্যোগে এই নির্বাচনগুলি সুষ্ঠু হবে কারণ পত্রপত্রিকায় নানারকম খবর আসছে আচরণবিধি লঙ্ঘনের খবর আসছে ঝুঁকিপূর্ণ ক্যান্ডে উৎকণ্ঠার খবর আসছে একতরফাভাবে পুলিশি হয়রানির খবর আসছে সুতরাং এই বিষয়গুলি নির্বাচন কমিশনকে দেখভাল করা উচিত বলে আমি মনে করি এটা এটা ঠিকই বলেছেন আমরাও সেটি মনে করি যে নির্বাচন কমিশন আরও শক্ত ভূমিকা রাখবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার যে বিষয়টি রয়েছে সেটি তারা নিশ্চিত করতে পারবে সিরাজুল হক আমরা ইউ এর কথা শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনলাম এবং পাশের দেশ ভারতের কথাও শুনলাম কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে আছেন অস্ট্রেলিয়া কি আমাদের উপরে নাক এরকম কথা শুনিনি কেন তবে প্রভুত্ব করে না প্রভুত্ব করতে চায় না মার্কিন সাম্রাজ্যবাদ তার অনেক আগ থেকেই যেটা দেলার ভাই বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে এই কাজগুলো আধিপত্য বজায় রাখার জন্য কারণ আপনি জানেন মস্কো ফল হওয়ার পরে সোভিয়েত রাশার পতন হওয়ার পরে একতরফাভাবে সারা পৃথিবীকে দাবড়িয়ে বেড়াচ্ছেন এবং মাঝে মাঝে ধাক্কা খেচ্ছেন লাত্তি খাচ্ছেন তারপরও তার নাক লজ্জা এটি নেই তার সুতরাং তার কূটনীতি হচ্ছে এখানে প্রফেসর দেলয় যেটা বলেছে যে উনি বিবৃতি দিচ্ছে হোয়াট ইজ দ্যাট আমার এই স্বাধীন সার্বভৌম দেশে উনি বিবৃতি দেওয়ারকে এবং উনি কেন দিচ্ছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য কি এবং আমার কাছে যে উদ্দেশ্যটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এরা বাইরের থেকে একটি গন্ডগোল লাগিয়ে দিচ্ছে কারণ বাংলাদেশের যে ট্রেনটা এগিয়ে যাচ্ছে এবং সারা পৃথিবী অবাক বিস্ময়ে এগুলো দেখছে যে একটি বাংলাদেশ উনিশশো সালে তারা বাধা দিয়েছিল সপ্তম নৌবহর আমার বাড়ির কাছে এসে ফিরে যেতে বাধ্য হয়েছে তারপর সেই দেশটি মঙ্গা যেখানে দুর্ভিক্ষ যেখানে না খাওয়া মানুষের মিছিল যেখানে সেই দেশটি একে একে উঠে যাচ্ছে আলোর দিকে এবং এই দেশটি কিভাবে চাপে পাকিস্তান ষড়যন্ত্র করতেছে আমাদের নিজেদের ভিতরে ষড়যন্ত্র রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র রয়েছে এবং তার মৃত্যুদের ষড়যন্ত্র রয়েছে সেগুলো কাটিয়ে উঠে একটি দেশ এইভাবে এগিয়ে যাচ্ছে সোজা সোজিভাবে উপরের দিকে উঠে যাচ্ছে এটি কি বিস্ময় এবং একটি হিংসার উদ্যোগ এবং যেই স্বাধীনতা তারা চায়নি একাত্তর সালে সেই দেশকে যাতে বিভিন্নভাবে আপনি রোহিঙ্গার ব্যাপারটা দেখেন আমার দেশে কেন পাশে ইন্ডিয়া সেখানে যায় না কেন পাশে চাইনিজ মিত্রের কাছে যাচ্ছে না কেন এটি আন্তর্জাতিকভাবে বাংলাদেশে পুশ করে দিচ্ছে কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি এই দশ লক্ষ রোহিঙ্গাকে একটি মুহূর্তের ডিসিশনের মধ্যে দিয়ে তাদেরকে আগলে নিয়ে সারা বিশ্বেকে আবার অবাক করে দিয়েছে যে এর দিস এই শেখ না সুতরাং তিনি ওদেরকে আশ্রয় দিলেন এবং সারা বিশ্বের মধ্যে যে প্রভুত্ব খাটানোর যারা তারা যে ষড়যন্ত্রগুলো করছিল সেই ষড়যন্ত্রগুলো মিনেষেই তিনি শেষ করে দিয়েছেন এবং আমরা অস্ট্রেলিয়াতে যারা আছি অস্ট্রেলিয়া ওভাবে নাক তো তাদের কূটনীতি রয়েছে আমরা প্রভুদের সাথেই আছি আমরা ব্রিটিশদের সাথেই আছি আমরা এই সমস্ত বড় দেশগুলো যারা শক্তির মহাদর অস্ট্রেলিয়ার রাজনীতি ওইখানেই নিবেদিত এবং তারা বাংলাদেশের ব্যাপারে উনিশশো চৌহত্তর সালে আমরা তাদেরকে টি পাঠিয়ে তাদের ওইখানে একটি বন্যা হয়েছিল আমরা পাঠিয়ে দিয়েছি এবং স্বাধীনতা পরে যে সমস্ত ভারত ভুটান এই সমস্ত দেশগুলোর পরে ইউরোপিয়ান ন্যাশন থেকে প্রথম অস্ট্রেলিয়া আমাদেরকে স্বীকৃতি দিয়েছে সুতরাং অস্ট্রেলিয়া আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের স্বাধীনতা এবং উত্তরোত্তর তাদের ব্যবসা বাণিজ্যের বিভিন্নভাবে অস্ট্রেলিয়া আমাদের ভালো সম্পর্ক সম্পর্ক রয়েছে এবং এখনও ভালো সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং আমরা মনে করি যে এই সম্পর্ক আরও বেশি এগিয়ে যাক আমরা একটু নির্বাচনের দিকে আলোকপাত করতে চাই তিন সিটি কর্পোরেশন নিয়ে এবং যে অভিযোগগুলো আপনি শুনলেন এবং সামনে উৎকণ্ঠা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ বেশি থাকে যেটি সাধারণত হয় আপনি কিন্তু একটু ক্ষমতাসীন দলের অস্ট্রেলিয়া শাখার সভাপতি আপনার দূর থেকে কি মনে হয় যে অভিযোগগুলো শোনেন তার যৌক্তিগত কতটুকু আমার কাছে মনে হচ্ছে যে এটা চিরাচরিত হেডলাইন এই চিরাচরিত হেডলাইন গত নির্বাচন গেলে এইটি সিক্স থেকে আমি দেখছি নাইনটি ওয়ানে দেখেছি নাইনটি সিক্সে দেখেছি দুই হাজার একে থেকে সবসময় এগুলো এগুলো একটা হেডলাইন থাকবে ঝুঁকিপূর্ণ হ্যাঁ ঝুঁকিপূর্ণ অবশ্যই থাকবে তার মধ্যে দু চারটা অবশ্যই ঝুঁকিপূর্ণ থাকবে সেখানে দুইটা ক্যান্ডিডেটের এবং সেখানে সবচেয়ে বেশি এই যে ঝুঁকিপূর্ণ দেলোয়ার ভাই একটু গিয়েছিলেন একটা জায়গায় সেটা হলো যে এই যে উপজেলা পৌর মেয়র যারা মেয়র হচ্ছেন তাদের সাথে কিন্তু উনি একা নির্বাচন করছেন না ওনার সাথে কাউন্সিলার আছে এবং আপনি গুনে দেখেন যে কতগুলি কাউন্সিলার ক্যান্ডিডেট তারা একটা জীবন দেবে কিন্তু একটা ভোট নিতে দেবে না কাউকে সুতরাং ওইখানে জাল ভোট হচ্ছে ওইখানে সিল গুতে নিচ্ছে সিল গুঁতানোর সিস্টেম কি এখন রয়েছে এবং এটাকে জানতে হবে ঝুঁকিপূর্ণ অবশ্যই ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র থাকবে যেখানে রিমোট এরিয়ায় থাকে কিছু কিছু কেন্দ্রে দেখা যায় যে এর আগে গাজীপুর নিয়ে কথা হয়েছিল যে সেখানে রিমোট কিছু এরিয়া আছে যেখানে একজন ক্যান্ডিডেটের হয়তো আরেকজন ক্যান্ডিডেটের যে কোনো কারো শক্তি সেখানে বেশি থাকতে কিন্তু আপনি যদি পরিসংখ্যানটি আবার আবারও আপনাকে মনে করিয়ে দেয় কেন্দ্র একশো তেইশটি ঝুঁকিতে একশো বারোটি রাজশাহীতে একশো চোদ্দোটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ আপনি যেটা বলছেন যে রিমোটের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা খুবই কম হ্যাঁ বাস্তবে কিন্তু সেখানে বেশি আসছে যেমন বরিশালে আপনি জানেন যে বর্তমান সরকারের একজন ক্যান্ডিডেট নৌকার একজন ক্যান্ডিডেট এবং ধানের শেষের একজন ক্যান্ডিডেট এখন এই দুইজন ক্যান্ডিডেটের অবস্থানটা আপনাকে বুঝতে হবে তাদের ইতিহাসটাকে আপনাকে দেখতে হবে এবং সেখানে কেউ কাকে ছেড়ে দেওয়ার কথা বলবে না দুইজনেই কিন্তু খুব সমানের ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণটা আপনি জানেন যে এটা আমাদের হাতে না এটা হলো নির্বাচন কমিশন তারা যদি দেখেন ঝুঁকিপূর্ণ তারা সেটার ব্যবস্থা নেবে কিন্তু আমরা প্রত্যাশা করব যে যাতে ঝুঁকিপূর্ণ না হয় আমরা প্রত্যাশা করব যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেটা থাকবে সুন্দরভাবে ভোট নির্বাচন একটা আমেজ থাকুক যে মেয়র নির্বাচিত হচ্ছে ডক্টর দেলোয়ার হোসেন আমরা একটু জাতীয় নির্বাচনের দিকে আলোকপাত করতে চাই আমাদের হাতে যদিও সময় কম তারপর একটু সংক্ষিপ্তভাবে বিএনপি আগামী নির্বাচন অংশ নেবে কি নেবে না আপনি জানেন যে সমাবেশ করে তারা ঘোষণা দিয়েছে খালেদা জিয়াকে কারাগারে রেখে তারা জাতীয় নির্বাচন অংশ নেবে না এর পাশাপাশি কয়েকটি দাবিও রয়েছে সেনাবাহিনী মোতায়েনের বর্তমান সংসদ ভেঙে দেয়া সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে যে আমরা যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলি এবং পাঁচ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন দেখব না তার ইনসিউরিটি কতটুকু পাচ্ছে। না এটা তো আসলে এই মুহূর্তে বলা যাবে না কারণ প্রত্যেকটা দলই তার নিজস্ব স্ট্র্যাটেজি আছে এবং তার স্বার্থ আছে সেভাবে সিদ্ধান্ত নেবে আর বিএনপি বা কোনো রাজনৈতিক দল জনগণের সামনে যে কথা বলছে আসলে তারা কি মিন করে এটা কিন্তু আমরা জানি না হয়তো তারা বলছে যে নির্বাচনে যাবে না কিন্তু তাদের ভেতরে কিন্তু পুরো প্রস্তুতি আছে আমরা জানি যে বিএনপি সারা বাংলাদেশে প্রত্যেকটা আসনে কাকে কাকে মনোনা প্রায় চূড়ান্ত বা তারা একটা ভালো অবস্থায় আছে ফলে এই রাজনৈতিক দলগুলোর প্রথমত বক্তব্যগুলো সবসময় এবং অনেক সময় এত বেশি মানে থাকে যে যা বলি তা বিশ্বাস না এখন বিএনপির সামনে কিন্তু খুবই মানে কৌশলগত একটা বিষয় আছে ফলে মানে খালেজিয়া কিংবা কার জন্য বা নির্বাচনে অংশ নেওয়া এবং অন্যান্য বিষয়গুলো এই দুইটা দুই জায়গায় মাপলে তখন তারা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত তারা নেবে তাদের নিজেদের অস্তিত্বের জন্য বা নিজেদের আপনি আশা করছেন যে তারা অংশ নেবে এবং প্রতিদ্বন্দ্বী হবে হয় যে নিশ্চয়ই তারা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা সব সময় দেখে জামায়াত এবং জাতীয় পার্টি ফ্যাক্টর হয় নির্বাচনের আগে এবং জোটে তাদের গুরুত্ব বাড়ে এবং তারাও কিছু কৌশলে নাই সবাই ক্ষমতার কাছাকাছি কাছে থাকতে চাই সেই দিক থেকে কারা এগিয়ে কারা পিছিয়ে না এবার যদি বিএনপি যদি অংশগ্রহণ করে নির্বাচনে তাহলে তো ডেফিনেটলি অ্যালায়েন্স ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর এখন যে মানে আপনি যদি নাইনটি ওয়ান ইলেকশনটা ধরেন যেখানে কল্পনা করে না যে বিএনপি যাবে কিন্তু তারা একটা অ্যালায়েন্স করেছিল যেটা ভোটের অঙ্কটাকে বাড়িয়ে দিয়েছে এইবার যদি বিএনপি না যায় তাহলে তো কোনো কথাই নাই তাহলে তো আওয়ামী এক একলাই চলে যাবে আবারও পাঁচজনের মতো নির্বাচন দেখবেন আরো অংশগ্রহণমূলক দেখব না একটা তো যেটা স্যার বললেন আমি মনে করি যে বিএনপি অংশ নেবে এইবার একটা কারণ হইতে পারে যে একটা কারণ হলো যে তাদের হ্যাঁ ঠিক আছে তাদের একটা সংকটকাল চলছে বেগম জিয়া জেলে তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি দেশে নাই আছেন বিদেশে সিদ্ধান্ত গ্রহণে তাদের একটু জটিলতা আছে কারণ ওখান থেকে অ্যাপ্রুভাল নেওয়া ওখান থেকে লন্ডন থেকে নেয়া জেল থেকে নেওয়া এগুলিতে একটু কঠিনতা আছে কিন্তু তারা যদি অংশগ্রহণ না করে তাহলে কিন্তু এই টু থাউজেন্ড ফোরটিনে অংশগ্রহণ না করে কিন্তু তারা খুব একটা দলীয় ভাবে লাভবান হইতে পারে না সেই শিক্ষা থেকে নেবে এবং তাদের হবে অংশ এবং দলের নেতা কর্মীদের মধ্যেও কিন্তু কিন্তু আমি বলবো যে অ্যালায়েন্সটাই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় এখন দেখেন যে আমাদের সাথে চোদ্দ মানে ওদের কি বিশ দলীয় জোট এটার সঙ্গে আবার বৃহত্তরক্ষ করার চিন্তা ভাবনা

তাহলে আপনার পর্যবেক্ষণ আমার কাছে মনে হচ্ছে তারা অংশগ্রহণ করবে এবং আমার কাছে মনে হচ্ছে তারা যে কথাগুলো বলতেছে যে প্রাথমিকভাবে যে খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত না হলে আমরা নির্বাচনে যাবো না এটা একটা জাস্ট কথার কথা আর কি তীর নিক্ষেপ করা সরকারকে একটা প্রেশারের মধ্যে নেওয়া যে ওনাকে মুক্তি না দিলে মুক্তিটা সরকারের কাছে না আইনের কাছে জানেন এই ক্ষেত্রে সমঝোতার কোনো সুযোগ রয়েছে কিনা আমার মনে হয় না যে সমঝোতা অনেকে কিন্তু বলেন যে সমঝোতা হলেই এখানে সমঝোতাটা ভিন্ন জিনিস সমঝোতাটা হচ্ছে বিহাইন্ডে হয় রাজনৈতিক নেতাদের আর যেটা হয় সামনাসামনি সারা পৃথিবীর জনগণ দেখে এবং এই রাজনীতিবিদরা আমি মনে করি বিএনপি পথ খোলা নেই এবং তাকে এবং আওয়ামী লীগ তাদেরকে গত নির্বাচনের সময় অনেক চেষ্টা করেছে এখনও তাদের অবরোধ রয়ে গেছে এবং খালেদা সেই অবরোধটি সাংবাদিক ভাই এখানে আছেন তিনি জানেন যে এই অবরোধটি উঠিয়ে নিয়েছিলেন কিনা খালেদা জিয়া কিন্তু অবরোধ কিন্তু তাদের এখন তাদের এই কথার বৈপরীত্য তাদেরকে পিছিয়েছে সুতরাং আমি মনে করি যে এখন এই যে পরিস্থিতি বিএনপি নির্বাচনে আসবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা দেখব যে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই অংশ নেবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে আমরাও সে প্রত্যাশা করছি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ নিউজুম সংলাপে অংশ নেওয়ার জন্য দর্শক নিটল টাটা নিউজরুম সংলাপ আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন